পহেলা নভেম্বর খুলনা থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ট্রেন আসবে রাজধানীতে, সময় বাঁচবে দুই ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা, রেলের সংখ্যা বাড়ানোর দাবি। রাজনৈতিক উত্তাপের সুযোগে নাশকতার ছক কষছিল নিষিদ্ধ আনসার আল ইসলাম। ঝিনাইদহের পরিত্যক্ত ভবনে র্যাবের অভিযানে তিন জঙ্গি আটক, সক্রিয় ছিল সামাজিক মাধ্যমে। আকাশ দিনেও চুয়াডাঙ্গায় সীমান্ত হত্যার শিকার রবিউলের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ, একাধিক পতাকা বৈঠকেও নেই সমাধান, মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। এবং হাসপাতালে মৌসুমি রোগে আক্রান্তদের চাপ, কুষ্টিয়া সদরের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার 10 গুণ বেশি শিশু ভর্তি, সেবা দিতে হিমশিম অবস্থা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ খুলনা বিভাগ, সঙ্গে আছে মিয়া ফ্রোজা মৌটুসি। স্বপ্নের পদ্মা সেতু হয়ে সড়ক চলাচলের পর এবার শুরু হচ্ছে রেল চলাচল। পহেলা নভেম্বর খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ও পরদিন বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু পার হয়ে ট্রেন আসবে রাজধানীতে। এতে উচ্ছ্বসিত যাত্রীরা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লা আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। পদ্মা নদীর বুক চিরে সেতু দিয়ে নিয়মিত চলছে যান, এবার নতুন মাইল ফলক। দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগের পর পদ্মা সেতু হয়ে ট্রেন ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত। রেলওয়ে সূত্র বলছে, টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে নতুন রুটে যাবে ট্রেন দুটি। পহেলা নভেম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা ছাড়বে রাত 9:45 এবং ঢাকা পৌঁছাবে ভোর 5:10। খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙা জংশনে থামবে। পদ্মা সেতুর টোলের কারণে কিছুটা ভাড়া বৃদ্ধি পেলেও এতে সময় লাগবে আগের রুটের তুলনায় অন্তত 2 ঘন্টা কম। নতুন এই ট্রেন চলাচলের কারণে যাত্রী সাধারণ পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে, তাদের ভিতরে অনেক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সড়কের পর রেলপথে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার খবরে উচ্ছ্বসিত যাত্রীরা। টাইমটা কমে আসলে এই যে একটা জার্নি, যে একটা ক্লান্তি, একটা ঝামেলা, এটা থেকে মুক্তি মিলবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে অনেক ভালো কাজ করবে বলে আমি মনে করি। এটা তো অনেক ভালো একটা অনুভূতি, অনেক ভালো একটা পাওয়া আমাদের জন্য। কখনো ভাবতেও পারি নাই যে হয়তোবা একদিন আমরা হচ্ছে পদ্মা সেতুর মাধ্যমে ট্রেনে যোগাযোগ করতে পারবো। পদ্মা সেতু হয়ে নতুন রুটে যাত্রী সংখ্যা বাড়বে আশা করে এর কোচ সংখ্যা ও পরবর্তীতে ট্রেন সংখ্যাও বাড়ানোর দাবি এ অঞ্চলের নাগরিক নেতাদের। এখানে 11টা কোচ দিয়ে এখন চালু হয়, আমরা মনে করি এটা অত্যাধুনিক, আরও 2-3টা কোচ দিয়ে যাতে এটাকে যাত্রী সংখ্যার চাপকে কমানো এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে, এটা হলো আমাদের একটা দাবি। নতুন রুটের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু হয়ে পূর্বের রুটেও খুলনা থেকে ঢাকায় চিত্রা এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে গড়ে প্রতিটি ট্রেনে 1000 যাত্রী যাতায়াত করেন। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আগামী পহেলা নভেম্বর থেকে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকা যাওয়ার খবরে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা রেল স্টেশনে আছেন সহকর্মী আবদুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলেন যে খুলনা থেকে আগামী পহেলা নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে, স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকায় যাওয়া যাবে, এই খবরে কিন্তু খুলনা অঞ্চলের মানুষ দারুণভাবে উচ্ছ্বসিত। এখানকার মানুষ কিন্তু আসলে অপেক্ষায় রয়েছে সেই দিনটির জন্য এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া হচ্ছে। খুলনার মানুষ, খুলনার বিভিন্ন নাগরিক নেতারা কিন্তু এই বিষয়ে তাদের আনন্দ বা স্বস্তির কথা জানিয়েছেন। আমরা এমনই একজনের সাথে কথা বলবো আজকে। আমাদের সাথে আছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সভাপতি জেডে মাহমুদ জন। বাস্তবায়ন হয়েছে, সড়ক পথে চলছে, এখন এই পথ দিয়ে রেলে যাওয়া যাবে খুলনা থেকে ঢাকায়। কেমন লাগছে অঞ্চলের মানুষ, কতটা খুশি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা উচ্ছ্বসিত। আমরা দীর্ঘদিন ধরে খুলনা উন্নয়ন সমন্বয় কমিটি আমরা যে কটা দাবি সরকারের কাছে জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের রেলওয়ে স্টেশনটা কিন্তু তার একটা পার্ট। এখন আমরা চেয়েছি পদ্মা সেতু, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেটা উপহার হিসেবে দিয়েছে, সেখান থেকে আমরা সড়ক পথে যাতায়াত করতে পারছি এবং সবচেয়ে কাছের শহরটাই, রাজধানীর সবচেয়ে কাছের শহরটাই হচ্ছে আমাদের খুলনা।
যা হোক, এখন আমরা পরবর্তী যেটা আমরা দাবি ছিল সেই দাবি আমরা রেলে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাব এবং ইনশাল্লাহ এটা এক তারিখে, নভেম্বরের এক তারিখে চালু হবে। আমরা আসলে খুবই উচ্ছ্বাসিত, আমরা আমরা কৃতজ্ঞ জানাই আমরা বর্তমান সরকারকে। এখানে দেখেন, আপনার বাস্তবতা দেখেন, এখান থেকে রেলে কিন্তু সারা পৃথিবীতে রেলওয়ে একটা নিরাপদ জার্নি হিসেবে সারা মানুষ, পৃথিবীর মানুষ জানে। আমাদের দেশে কিন্তু রেলওয়ে, রেলের যাত্রী কিন্তু একটা একটা অসংখ্য একটা শ্রেণী আছে যারা শুধু রেলেই যাতায়াত করে। রেলের ব্যাপারটা আমি আপনার বলি, ট্রেনে যাবে যারা রোগী কিংবা পরিবার নিয়ে, যারা কমফোর্টেবলভাবে যারা জার্নি করতে চায় তারা কিন্তু ট্রেনটা ইউজ করে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশাবাদী, আমাদের এই ট্রেন যেটা আপনি এখন দেখেন ঢাকা খুলনা ট্রেন যখন বঙ্গবন্ধু তারও বেশি কম, সেক্ষেত্রে আপনাদের যাত্রী এই সংখ্যা এখানে বাড়বে। সেক্ষেত্রে এখন যেমন 11টা কোচ দিয়ে আপনারা চালাচ্ছেন রেলের কর্তৃপক্ষকে আমি দাবি করি, সেইটা আপনারা যদি যাত্রী বৃদ্ধি পায়, আপনারা আসলে কি আশা করছেন যে যাত্রী সংখ্যা যেহেতু সময় 2 ঘন্টা কমছে এবং এই 11টি রেলে প্রায় 1000 যাত্রী যেতে পারে, আপনারা কি আশা করছেন যে এই যাত্রী সংখ্যা আরো বাড়তে পারে? ডেফিনেটলি, রেলে যে যাত্রী আছে আমাদের শহরে যারা, আমাদের এই অঞ্চল দিয়ে যারা রেলে ভ্রমণ করে তার সংখ্যা অনেক। আমরা ফ্যাসিলিটি দিতে পারছিলাম না এতদিনে, এই জন্যই যাত্রী, রেলের যাত্রী কমে আপনার সড়ক পথে যারা যায়, কিন্তু নিরাপদ জার্নি হিসাবে সমস্ত মানুষ পৃথিবীর, যেটা আমি একটু আগেও বললাম, এরা হচ্ছে রেলওয়েকে কমফোর্ট মনে করে, সেক্ষেত্রে যাত্রী ডেফিনেটলি বাড়বে। সেই যাত্রীর অ্যাকোমোডেশন রেলওয়ে কর্তৃপক্ষ দিতে হবে। আমরা আরো জানি এখান থেকে আপনারা বাংলাদেশ রেলওয়ে বেনাপুর থেকে যশোর পরদিন পদ্মা সেতু দিয়ে ঢাকা যাবে, সেক্ষেত্রে সেখানে যাত্রী সাধারণত অনেক বেশি বাড়বে এবং রেলেই মানুষ যেতে যাবে, যেহেতু সময় কম এবং নিরাপদ জার্নি। সেক্ষেত্রে আমি সেখানে বলবো যে যদি ওইখানে আমরা যেহেতু ব্যবসার কথা আমরা ভাবি আমাদের এই অঞ্চলে, সেক্ষেত্রে আমরা ওইখানে যদি ওয়াগনে, রেলওয়ে ওয়াগনে মালামাল পরিবহন করতে পারি বেনাপোল থেকে ঢাকায়, সেক্ষেত্রে এখানে ব্যবসা বাণিজ্য অনেক ইনক্রাইজ হবে, অনেক ব্যবসা বৃদ্ধিও পাবে এবং সর্বোপরি সড়ক পথে ক্যারিং এর যে কস্টিং, সেই কস্টিং এর অর্ধেক হয়েছে। একই দাবি কিন্তু আসলে আপনারা জানিয়েছেন খুলনা থেকে ঢাকায় যাওয়ার জন্য এই মুহূর্তে যাত্রীবাহী একটি ট্রেন সার্ভিস চালু করার কথা বলেছে। আপনারাও দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে এই পথে আসলে পণ্যবাহী যাত্রী, আসলে পণ্যবাহী ট্রেন আসলে চালু করা যায় কিনা। আজকে আপনাকে বলে রাখি কিন্তু পরীক্ষামূলক ভাবে মাওয়াতে কিন্তু পদ্মা সেতু পরীক্ষামূলক ভাবে পণ্যবাহী ট্রেন চলেছে, আপনাদের সেই দাবিতে আসলে এখন কি অবস্থা? আমাদের কথা হচ্ছে ব্যবসা বাণিজ্যে যত আমরা সুবিধা পাবো ততই কিন্তু আমাদের লাভবান হবে, আমরা সবচেয়ে আমরা ভালো থাকবো। সেক্ষেত্রে অবশ্যই পণ্যবাহী ট্রেন এই খুলনা থেকে চালু করা উচিত এবং যেটা চালু করা হয়েছে সেটা কন্টিনিউ করা উচিত। এখানে আবারও আমাদের আর একটা কথা, এখানে দেখেন এখানে পুরাদাও যাচ্ছে, ট্রেন খুলনা থেকে পুরাদাও, পুরাদাও থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর ভাঙা হয়ে ঢাকা যাচ্ছে। এইটা যদি আর একটা লাইন আমাদের সরকার থেকে যে ট্রেন খুলনা থেকে পুরাদাও, পুরাদাও থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর ভাঙা হয়ে ঢাকা যাচ্ছে, এইটা যদি আর একটা লাইন আমাদের বর্তমান সরকার থেকে যে প্রকল্প প্রণয়ন করা হয়েছে নড়াইলের কালনা থেকে যেটা যায়, তাহলে তাহলে টাইম কমে যাবে আরো 3 ঘন্টা বেশি। সেক্ষেত্রে সমস্ত দিকে সস্তা, সময় সস্তায়, অর্থের সস্তায়, সেখানে ওয়াগানে যদি মালামাল পরিবহন করা হয় সেটাও সস্তায়, আমরা চারিপাশ দিয়ে আমরা লাভবান হবো। আমরা এভাবে সরকারকে আগে দাবি জানিয়েছি, এখন এভাবে জানাই। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা জানছিলেন আসলে খুলনা অঞ্চল থেকে যেভাবে আসলে রেল পথের যে আগামী 1 নভেম্বর থেকে খুলনা থেকে ঢাকায় পদ্মা সেতু হয়ে যাবে, এরপরে বেনাপোল হয়ে যাবে পরদিন, এবং এর ফলে কিন্তু খুলনা অঞ্চলে বিভিন্নভাবে মানুষ সুবিধা ভোগ করবে, এই অঞ্চলের ব্যবসায়ীরা সুবিধা ভোগ করবেন, সাধারণ যাত্রীরা সুবিধা ভোগ করবেন, এমনটি আসলে প্রত্যাশা করছেন সবাই। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সবশেষ। সরাসরিযুক্ত ছিলাম খুলনা রেল স্টেশনে। দেশের রাজনৈতিক উত্তাপের সুযোগ কাজে লাগিয়ে নাশকতার পরিকল্পনা ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগঠনটির শীর্ষ নেতাসহ 3 সদস্যকে ঝিনাইদহের একটি পরিত্যক্ত ভবন থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশিক্ষণ উদ্বুদ্ধ ও অর্থ সংগ্রহ করত। কর্মী সংখ্যা বাড়ানো, অস্ত্রের প্রয়োজনীয়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন গ্রুপে এমন সব আলোচনা করত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এই সদস্যরা। র‍্যাব জানায় দেশে চলমান রাজনৈতিক উত্তাপের সুযোগকে কাজে লাগিয়ে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।
গোয়েন্দা তথ্য ও সম্প্রতি ঢাকায় আটক এক জঙ্গির দেয়া সূত্রে বুধবার রাতে ঝিনাইদহ সদর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির উত্তর পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত ইয়াকুব হোসেন, তার সহযোগী রুবেল জাহাদ খান ও মাহিনকে আটক করা হয়। আলাদা জেলার বাসিন্দা হলেও কথিত জিহাদি কার্যক্রমের নামে তারা এক হয়। বিভিন্ন উগ্রবাদী ব্যক্তি যারা দেশের বাইরে অবস্থান করছে তাদের সাথে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ করছে, ক্লোজ গ্রুপের মাধ্যমে। বিভিন্ন উগ্রবাদী সংগঠন আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বে এই সকল সংগঠনে পরিচালিত যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ, এই সকল পেজে তারা নিয়মিত বিচরণ করছে। ওই সকল পেজে অন্যান্য ব্যক্তি যারা আছেন তাদের সাথেও আমরা যোগাযোগের বিভিন্ন সিমটম বা ফুটপ্রিন্ট আমরা পেয়েছি। তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আটককৃতরা আল কায়েদার মতাদর্শে চলতে বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। আফগানিস্তানে তালেবানের যে উত্থান সেটাতেই তারা উদ্বুদ্ধ হয়ে আল কায়েদার মতাদর্শী মূলত তারা তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে, যেটা বাংলাদেশে আনসারুল ইসলামের মতাদর্শ হিসেবে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আনসার আল ইসলামের সদস্যরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। 28 দিনেও চুয়াডাঙ্গায় সীমান্ত হত্যার শিকার গরু ব্যবসায়ী রবিউলের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। এরই মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক পতাকা বৈঠক হলেও মেলেনি সমাধান। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভারতে গরু আনতে গিয়ে ফেরা হলো না রবিউল হকের, তার এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। গত 27 সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গার দামুরহুদা পীরপুর কোল্লা এলাকার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ভারতে গরু আনতে যান রবিউল হক। ফেরার পথে বিএসএফ এর নজরে পড়লে অন্যরা পালিয়ে এলেও তাদের ছোড়া গুলিতে নিহত হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে জানা যায় রবিউলের মরদেহ রাখা হয়েছে ভারতের একটি হাসপাতালের মর্গে। স্বজনদের দাবি দ্রুত ফেরত দেয়া হোক লাশ। পতাকা বৈঠক অবশ্যই করেছি, ওরা এখন আমাদের কোনো ফাইনাল দেয়নি। লাশটা তো ভারতেই পড়ে আছে মর্গে, আমাদের লাশটা যদি দিত আমাদের খুব উপকার হইতো, আমরা মাটিও দিতে পারতাম। আমরা চাই তার লাশটা দ্রুত দিয়ে দিতে। আমরা চাইছি যে আমার ভাইয়ের লাশটা পালি পারে আমরা একটা দাফন কাফন করবো, বিএসএফ যদি ফিরে দেয় আমাদের খুব ভালো হয়। এভাবে গুলি করে মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন বলছেন মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের আইনজীবী। আর আইনি প্রক্রিয়া শেষে দ্রুত লাশ ফেরত পাওয়া যাবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বিএসএফ কে বাংলাদেশের উচিত চাপ প্রয়োগ করা এবং ইতিপূর্বে কয়েকটা পতাকা বৈঠক হলো, সমাধান হয়নি, খুবই দুঃখজনক, যাতে দ্রুত তার লাশটা দেশে ফিরে দেশে তার পরিবারের কাছে হস্তান্তর করা হোক। ভারতের সাথে যোগাযোগ আছে, বিজিবির দায়িত্বে হেড দায়িত্বে যিনি আছেন তিনিও জানে এবং কোম্পানি কমান্ডার সবাই জানে, লাশটা যেন আমরা ফেরত পাই। 15 দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুরহুদা সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় দুই বাংলাদেশির। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মংলায় ভ্যান চালক আল আমিন হত্যার প্রধান আসামি হেলাল ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সকালে মংলা থানায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান বুধবার রাতে বাগেরহাটের ভান্ডার খোলা গ্রাম থেকে হেলালকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে তোলার কথা রয়েছে। বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালক আল আমিনকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে যায় হেলাল। রাতেই হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। খুলনায় চলছে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি। সকাল থেকে সিটি কর্পোরেশনের 4, 5, 6 ও 7 নং ওয়ার্ডের 16টি কেন্দ্রে 8,000 সুবিধাভোগী ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারছেন। 470 টাকা প্যাকেজে দেওয়া হচ্ছে 5 কেজি চাল, 2 কেজি ডাল ও 2 লিটার সয়াবিন তেল। একই সঙ্গে 9টি উপজেলায়ও পণ্য বিক্রি চলছে ন্যায্য মূল্যে পণ্য পেয়ে সন্তোষ সেবাগ্রহীদের। যথাযথ তদারকির মাধ্যমে প্রকৃত ব্যক্তিদের পণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। গত 18 অক্টোবর শুরু হওয়া কার্যক্রম শেষ হবে চলতি মাসের 30 তারিখ। এ সময় নগরীর 31টি ওয়ার্ড ও 9টি উপজেলায় 1,91,000 সেবাগ্রহীতা টিসিবির পণ্য কিনতে পারবেন। খুলনার পাইকারি আড়তে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চড়া দামে মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন ইলিশের নিরাপদ প্রজনন ও মা ইলিশ সংরক্ষণে নদী ও সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে আড়তে, আর নিষেধাজ্ঞার শেষে সরবরাহ বাড়ার আশ্বাস ব্যবসায়ী নেতাদের। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম রূপসা পাইকারি মাছের আড়ত। তবে হাঁকডাক থাকলেও চাহিদার তুলনায় মাছের সরবরাহ বেশ কম। এতে চড়া দামে মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি দাম বেড়েছে 20-30 টাকা পর্যন্ত। গত সপ্তাহ চেয়ে এই বর্তমান এই সপ্তাহে যে আজকে প্রচুর দাম। আমরা বাজারে এখান থেকে কিনে বাজারে বেশি মাছের দাম প্রচুর। আমরা তো নর্মাল মানুষ, কিনে নিয়ে বেচা যায় না। এদিকে বিক্রেতারা বলছেন, গত 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে আড়তে, এতে দামও বেড়েছে। দুর্গাপূজা শেষ, শুক্রবারেতে মাছ শুরু হবে, আর 3 তারিখেতে এখানে ভরপুর মাছ হবে, মাছের দাম কমে যাবে। সরকার ঘোষিত বন্ধ 22 দিন, এই জন্য অন্যান্য মাছের তুলনায় অন্যান্য সময়ের তুলনায় এখন বর্তমান বাজারে একটু চড়া। খুলনা বিভাগে যত আছে সব ঘের থেকে মাছ আমরা সরবরাহ করে আমরা রূপসা আড়তে আমরা পাইকারি সেল দিচ্ছি। 2 তারিখের পরে ইনশাল্লাহ আমাদের মাছ জঙ্গল খুলে যাবে এবং সাগরও খুলে যাবে, ইনশাল্লাহ মাছ সরবরাহ খুব অনেক বেশি হবে এবং দাম কম হবে। ব্যবসায়ীদের তথ্য মতে সরবরাহ ভালো থাকলে প্রতিদিন রূপসা পাইকারি আড়তে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়, তবে এখন তা কমে এসেছে 30-40 লাখ টাকায়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। প্রধান খাবার হিসেবে মাছকে ভাত খাওয়ানো হচ্ছে যশোরে। এজন্য প্রতিটি ঘেরে দৈনিক 600 থেকে 1000 কেজি চালের ভাত রান্না করছেন মৎস্যজীবীরা। কম খরচে স্বল্প সময়ে মাছের বৃদ্ধির জন্য এমন সিদ্ধান্ত বলে দাবি তাদের, তবে বিষয়টি অবৈজ্ঞানিক বলছে মৎস্য বিভাগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। বিলের পাশে বড় পাতিলে চলছে 200 কেজি চালের ভাত রান্না, তবে তা মানুষের জন্য নয়, ভাত রান্না হচ্ছে মাছের জন্য। দৈনিক এভাবে 3 দফায় 600 থেকে 1000 কেজি চালের ভাত রান্না করে ছিটানো হচ্ছে ঘেরে। যশোরের মনিরামপুর উপজেলার হরিণা বিলে দীর্ঘদিন ধরে ব্যক্তি উদ্যোগে ঘের তৈরি করে মাছ চাষ হচ্ছে। এসব ঘের থেকে সরবরাহ করা হচ্ছে রুই, কাতল, কয়েক জাতের কার্প, তেলাপিয়া, সরপুটি সহ বিভিন্ন রকম মাছ। গত কয়েক বছর ধরে এসব ঘেরে মাছের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাত। খামারিরা জানান, ভাত খাওয়াশি স্বল্প সময়ে মাছের উৎপাদন বাড়ে। শুধু মনিরামপুর নয়, পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বিভিন্ন ঘেরেও একই চিত্র। ভাত মাছে খালি মাছ অনেক দ্রুত বাড়ে, মাছের জন্য এগুলো ভালো বেশি। ভাত খাওয়াই সপ্তাহে 3 দিন, আর বাদ বাকি ফিড দিয়ে, ভুট্টা দিয়ে, খোল দিয়ে, 2-1টা বাদে আর সব ঘেরে আছে ভাত রান্না করে। গেস্ট আসি তারা বিভিন্ন জায়গাতে শুনি বিধি করা, 2-3 মাসে 3-4 কেজি হয়। জাপানি আছে, রুই আছে, কাতলা আছে, ব্রিগেট আছে। এদিকে বিষয়টি অবৈজ্ঞানিক বলছেন স্থানীয় মৎস্য বিভাগ। প্রোটিনের চাহিদা পূরণ না হওয়ায় মাছের উৎপাদন কমায় এ পদ্ধতিকে নিরুৎসাহিত করছেন কর্মকর্তারা। ভাতে পুরোটাই শর্করা থাকে, সেই শর্করাতে হয়তো মাছ কিছুটা হৃষ্টপুষ্ট হচ্ছে, কিন্তু সেটা উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পাবে না। মৎস্য চাষীদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা কোনোভাবেই যেন মাছের খাদ্য হিসেবে ভাতের ব্যবহারটা বন্ধ করে, খাবার হিসেবে ঘরে তৈরি খাবার সহ প্রোটিন নিশ্চিত হয় এমন খাবার তারা ব্যবহার করে। মৎস্য বিভাগের তথ্য মতে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় প্রায় 20,000 মাছের ঘের রয়েছে। সময় সংবাদ, যশোর। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কুষ্টিয়ায় প্রতিদিনই নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার থেকে প্রায় 10 গুণ বেশি রোগী ভর্তি। শয্যা সংকটে চরম ভোগান্তি, সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের রিপোর্ট। শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই, দুর্গন্ধযুক্ত মেঝেতে বাধ্য হয়ে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। 20 সিটের বিপরীতে 220 জন রোগী ভর্তি হাসপাতালের শিশু ওয়ার্ডে। আবহাওয়াজনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় এমন পরিস্থিতি। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। ওষুধের স্বল্পতা না থাকলেও শয্যা সংকট থাকায় রোগীরা পড়ছেন ভোগান্তিতে। রোগী অনেক বেশি আসছে কিন্তু সেবা যত্ন কম পাচ্ছে, বসার জায়গা নাই, থাকার জায়গা নাই, বেড অনেক কম কিন্তু রোগী বেশি এখানে। অতিরিক্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। তাদের চিকিৎসক এবং নার্স, অন্যান্য কর্মচারীরা সবাই মিলে আমরা সচেষ্ট আছি এবং আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে 930 জন রোগী ভর্তি হয়েছেন।
এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না গরু চুরি, তাই দিনে হাড় ভাঙা খাটুনের পর রাত জেগে পালা ক্রমে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। তারপরেও চুরি হচ্ছে গবাদি পশু। অনেকের বাড়িতেই বারবার চুরি হওয়ায় বড় লোকসানে পড়েছেন। দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের দাবি তাদের, তবে এ বিষয়ে গতানুগতিক আশ্বাস পুলিশের। সজীবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। রাতে 5 থেকে 7 জন কৃষক টর্চ লাইট জ্বালিয়ে চলছেন গ্রামের রাস্তায়, পর্যবেক্ষণ করছেন প্রতিটি বাড়ির গোয়ালের গরু। মাঝে মাঝে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন গ্রামের অন্য বাসিন্দারাও। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেরবাড়ি গ্রামে গরু চুরি ঠেকাতে গত 3 মাস ধরে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। তারা জানায়, গত 1.5 বছর ধরে উপজেলার বেরবাড়ি, চাঁদপুর, দুধসর, আসাননগর গ্রামে কোনোভাবেই গরু চুরি ঠেকানো যাচ্ছিল না। উপায় না পেয়ে বাধ্য হয়ে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। তারপরও চুরি হচ্ছে গরু, এতে লোকসান হচ্ছে ক্ষুদ্র খামারিদের। সমস্যা সমাধানে সড়ক বাদীও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপের দাবি তাদের। গরু চুরি একটা মানে উৎসব চলছে, ঠিক আছে, মানে আমার বাড়ি থেকে 2টা এসে, পিছন থেকে 2টো, এই বাড়ি থেকে 8টা। পালা মারার পরেও আমি বিছানায় ঘুমাতে পারি না। চাঁদপুর, বেড়বাড়ি, দুধসর, এই 3 গ্রামের লোক তো ঘুম নেই। প্রতি খামবাঙ্গরে আলো থাকলেই সুবিধা হয়, চোর পাহারা দিয়ে সুবিধা হয়। সরকারিভাবে আলোর ব্যবস্থা করা হয় তাহলে আমাদের গ্রামে কিছুটা হলেও চুরি কমবে। গরু ছাগল পুষিয়ে খাবো, তা যদি না পুষিয়ে খেতে পারে আমরা বাঁচব কি করে? কিছু কিছু মরে, বিভিন্নভাবে পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাত জায়গা জেগে আমাদের প্রচুর কষ্ট আছে। প্রায় 1-6 লোক আমরা, 11-12টা তো আমি থাকি। মাঠ ঘাট দিয়েও ছেলটারে থাকতে যে কখন যেন কোন পাত দিয়ে চোর ঢুকে পড়ে। তো যেহেতু আমাদের কাছে এখনো কোনো অভিযোগ সরাসরি এখনো আমাদেরকে ভুক্তভোগী দেয়নি, অভিযোগ দিলে আমরা খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নিব। গত 1.5 বছরে ওই 4 গ্রামে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভাগীয় সময় আরেকবার। মালামাল রাখার জায়গায় পড়ে আছে পুড়ে যাওয়া পণ্যের ছাই ও বর্জ্য। এতে জায়গা সংকটে দেখা দিয়েছে বেনাপোল বন্দরে। বেশিরভাগ কেমিক্যাল বর্জ্য হওয়ায় বৃষ্টির পানির মাধ্যমে মিশছে আশেপাশের এলাকার পুকুরে। দ্রুত এসব বর্জ্য অপসারণের দাবি সংশ্লিষ্টদের। অবশ্য এ বিষয়ে শুধু গতানুগতিক আশ্বাসই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। আজিজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত থেকে আমদানি করা কেমিক্যালের একটি বড় অংশ আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। কিছু কিছু রাসায়নিক পণ্য ট্রাকে বা বন্দর গোডাউনে থাকা অবস্থায় আগুন ধরে যায়। গত 10 বছরে বেনাপোল বন্দরে এ ধরনের আগুনের ঘটনা ঘটেছে 7টি। অগ্নিকাণ্ডে সৃষ্টি হয়েছে টনকে টন বর্জ্য। অপসারণ না করায় তা বন্দর গোডাউনের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুষ্ক দিনে বাতাসের সঙ্গে মিশে ক্ষতিকর এসব বর্জ্য প্রবেশ করে বন্দর ব্যবহারকারীদের শরীরে। আবার বৃষ্টির পানির সঙ্গে মিশে আশপাশের এলাকার পুকুরের পানির সঙ্গে মিশছে, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দ্রুত এসব বর্জ্য অপসারণের দাবি সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে পুড়ে যাওয়া মাল পড়ে আছে বাতাসের সাথে, আমাদের নাকি মুখে উড়ে আসে, আমাদের শারীরিকভাবে মনে করেন শ্বাসকষ্ট সমস্যা। পানিটা আমাদের পুকুরে চলে যাচ্ছে, গেলি গোসলের সমস্যা হচ্ছে, বাচ্চা কাচ্চাদের অনেক গোসলের প্রবলেম। এগুলো অপসারণ না করার দরুন আমাদের যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের, তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। ব্যবস্থা না নিয়ে গতানুগতিক আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এসব ফিল্মযোগ্য মালামাল প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে আমরা বেনাপোল বন্দর কার্যালয় থেকে কাস্টমস হাউসে তালিকা সহ আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে পত্র দিয়েছি। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে 1000 মেট্রিক টনের বেশি ক্ষতিকারক কেমিক্যাল বর্জ্য পড়ে আছে। সময় সংবাদ, বেনাপোল। বাগেরহাটে শরণখোলার রায়ন্দা ও পিরোজপুরের মাছুয়া ফেরিতে যানবাহন পারাপারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মাছুয়া ফেরিতে যানবাহনের নির্ধারিত টোলের চেয়ে 4 থেকে 5 গুণের বেশি টোল আদায় করছে ইজারাদাররা। কোনো কোনো ক্ষেত্রে তা হয়ে যায় 10 গুণ। রয়েছে সময়মতো ফেরি না ছাড়ার অভিযোগও। ঘাটে যাত্রীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে যেমন অর্থ অপচয় হয় ঠিক তেমনই নষ্ট হচ্ছে সময়ও। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আমরা জানি যে মূলত সরকারি ন্যায্য মূল্য বাড়ার কি 10 টাকা ফেরি ভাড়া,
কিন্তু বর্তমানে নিচ্ছে 130 টাকা করে। 11টা ট্রিপটে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিয়ে টলারে যাত্রী আনা নেওয়া হয়। একটা শেয়ারে 10 টাকা নেয়। মোটরসাইকেল ছিল 10 টাকা, এখন 20 টাকা, 40 টাকা, 50 টাকা, যখন যা নিয়ে পারে। এই যে ইজারাদার, এ আমাদের জনগণের জন্য একটি অভিশাপ বলে মনে করি। তবে টোল বেশি আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদারের প্রতিনিধি। কার্ডে বলছে 130 টাকা নিয়েছে। আমার থেকে 110 টাকা নিয়েছে। মিথ্যে কথা বলেন কেন? উদ্বোধন করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক বাড়াতে পরিবেশ বান্ধব আরও 4টি ইকোট্যুরিজম সেন্টার গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে খুলনা রেঞ্জের কালাবাগি ইকোট্যুরিজম কেন্দ্র আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় 20 অক্টোবর। বাকি 3টি কেন্দ্রের নির্মাণ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে বন বিভাগ। 1920 অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং চতুর্থ কৃষি বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এ সময় খাদ্য নিরাপত্তা ও নিশ্চয়তা সহ 60টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে 200+ দেশীয় বিদেশি গবেষক অংশগ্রহণ করেন। 21 অক্টোবর ভোরে ঝিনাইদহ সদরের রাজাপুর গ্রামে ওজলা খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে স্বামী শফিকুল ইসলাম ও প্রতিবেশী জাকির। ওই দিনই নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় তার স্বামী, ছেলে ও প্রতিবেশী জাকিরকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 নভেম্বর খুলনা থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ট্রেন আসবে রাজধানীতে, সময় বাঁচবে 2 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা রেলের সংখ্যা বাড়ানোর দাবি। রাজনৈতিক উত্তাপের সুযোগে নাশকতার ছক কষছিল নিষিদ্ধ আনসার আল ইসলাম। ঝিনাইদহে পরিত্যক্ত ভবনে র্যাবের অভিযানে 3 জঙ্গি আটক, সক্রিয় ছিল সামাজিক মাধ্যমে। এবং 28 দিনেও চুয়াডাঙ্গায় সীমান্ত হত্যার শিকার রবিউলের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ, একাধিক পতাকা বৈঠকেও নেই সমাধান, মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মৌটুসী। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।